আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, এম কিউ হাসান সলিসিটার্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আমরা চতুর্থ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি, আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। একটা বিষয় বলতে চাচ্ছিলাম আমাদের ভাই বোনদের জন্য, কারণ এটা সবার জন্য হেল্প হয়। অনেকেই আমাদেরকে ফেসবুকে এবং ইমেইলে প্রশ্ন করেন। টোটাল অনেকক্ষণ পড়ার পরে আমি যেটা মানে প্রশ্ন খুঁজে পাই না, সর্বশেষ প্রান্তে এসে বোঝা যায় যে এখানে একটা প্রশ্ন আছে। এই জন্য ইলাবোরেট, আমরা এখানে তো খুব সময় সংক্ষিপ্ততায় ভুগি এবং অনেকেই একটু মনে কষ্ট আছে যে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারি না। এই জন্য আপনারা যদি সাবজেক্ট দেখে, সে আমাকে বলছিলেন বিরতিতে, সাবজেক্ট এমনভাবে লিখবেন ওইটা দেখে যেন আমরা প্রশ্নটা বুঝে ফেলতে পারি, তাহলে আপনার জন্য ইজি, আমাদের জন্য ইজি, প্রশ্ন দিতে খুব সুবিধা হয়। তো এই জন্য প্রিয় ভাবেন এই ছোট্ট রিমাইন্ডারটা আপনাদের জন্য, বিশেষ করে যারা ফেসবুকে এবং ইমেলে আপনারা লেখার চেষ্টা করেন প্রশ্ন, একটু সংক্ষিপ্তভাবে জিস্টটা লেখার চেষ্টা করবেন। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কি আছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলবেন প্লিজ। আমার একটা প্রশ্ন হলো যে থোয়াফ করার সময় যে থোয়াফের যে নমাজটা দুই রাকাত নমাজ পড়েন শেষ করিয়া, জি, এই নমাজটা যদি মুগরিবের আসর মুগরিবের মধ্যখানে হয়ে যায় তো পড়া যায়নি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি শেখের কাছে। আর আরেকটা প্রশ্ন হইলো, জি, আরেকটা প্রশ্ন হইলো যে বিদায় তোয়াফের সময় বিদায় তোয়াফ পড়িয়া দুই রাকাত নমাজ পড়া লাগেনি। ঠিক আছে, উত্তর হলো যে তাওয়াফের পরে যে নামাজটি আমরা পড়বো, এটা যদি আসরের পরে যদি আপনি তাওয়াফ করেন, যেমন আরব দেশগুলোতে আসরের নামাজটা একটু আর্লি হয় এবং আসর এবং মাগরিবের মধ্যে অনেক গ্যাপ থাকে, যদি আপনি দেখেন এখনও মাগরিবের প্রায় ঘন্টা দুই ঘন্টা বাকি রয়ে গেছে, তাওয়াফের পরে আপনি সেটা পড়ে নিতে পারেন। কারণ অনেক স্কলার বলছেন তাওয়াফের পরে সাধারণ নফল নামাজ, আসরের পরে সাধারণ নফল নামাজ পড়া যায় না, কিন্তু তাওয়াফের মতো কোনো কারণে যে নামাজটি পড়তে হয় সেটা পড়া যেতে পারে। তবে যদি সূর্য লালাভ হয়ে উঠে, লাল হয়ে উঠে এবং সূর্য ডুবুডুবু অবস্থায়, সেই অবস্থায় কোনো নামাজ আপনি পড়বেন না, মাগরিবের নামাজে পড়ে আপনি ওই দুই রাকাত নামাজ আদায় করবেন। অথবা মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে, ওখানে টাইম দেয়া থাকে মাগরিবের আজান এবং মাগরিবের ফরজ শুরু হওয়ার আগেও কিছুক্ষণ সময় থাকে, তখনও আপনি তাওয়াফের নামাজটা আদায় করতে পারেন। আর দ্বিতীয় বিদায় তাওয়াফ, শেষ তাওয়াফ, আল্লাহ নবী এই জন্যই বিদায় তাওয়াফের কথা বলেছেন যে সর্বশেষ কাজ যেন কাবাতে তাওয়াফ হয়। হ্যাঁ, বিদায় তাওয়াফের পরে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন, কারণ তাওয়াফের পরে দুই রাকাত নামাজের বিধানটি আছে। তবে এই দুই রাকাত নামাজটা হলো তাওয়াফেরই একটি অংশের মতো, কাজেই ওই নামাজের পরে বা ওই তাওয়াফের পরে আপনি আর যেন দীর্ঘক্ষণ কাবাতে অবস্থান করতে না হয়, এভাবে তাওয়াফ করাটা উচিত। তবে আপনি তাওয়াফ করে ফেললেন, তারপরে যে কোনো একটা জোহর আসর মাগরিব এশা কোনো একটি নামাজের আজান হয়ে গেছে, তখন অবশ্যই আপনি সেই নামাজটিও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেমন আপনি রাত্রে মক্কা নগরী ত্যাগ করবেন, তাহলে খুব ভোরে ফজরের পরে তাওয়াফ করে ফেলার দরকার নেই, বিদায় তাওয়াফ। আপনি রাত্রে যখন ত্যাগ করবেন তখন আপনি হয়তো সেটা জোহরের পরে করতে পারেন, আসরের পরে করতে পারেন, এভাবেই করেই করবেন, যাতে করে তাওয়াফ করার পরে, বিদায় তাওয়াফের পরে ঘন্টার পর ঘন্টা আপনাকে আর কাবাতে অবস্থান করতে না হয়, এভাবেই বিদায় তাওয়াফটা করার নিয়ম। ধন্যবাদ। জি, পরবর্তী করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমি হুজুরের কাছে একটা দোয়া আছে, মানে আমি খুব পেরেশানিতে আছি, আমি খুব পেরেশানিতে আছি, আমি খুব বিপদে আছি, একটা দোয়া আমার যদি হুজুরে কেয়ারে। ঠিক আছে ঠিক আছে,
জি জি আল্লাহ আল্লাহ সহজ করেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে আপনার দুশ্চিন্তাকে এবং বিপদকে যেন দূর করেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করেন, সাহায্য করেন এবং শত সকল বিপদগ্রস্ত মানবতাকে আল্লাহ তাআলা সাহায্য করুক, এটাই আমাদের দোয়া থাকলো। আপনি অনেক দোয়া পড়তে পারেন, আপনার জন্য আমি কয়েকটি দোয়া বলি যেটা আপনার সহজ এবং যেটা আপনি মনে রাখতে পারেন সেটাই আপনি পড়বেন। প্রথমত দোয়া ইউনুস, আমরা জানি আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, তাকে বিপদ থেকে এই দোয়ার মাধ্যমে উদ্ধার করেছেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটি বেশি পড়বেন, আল্লাহ এই দোয়াটি পড়ার কথা বলেই বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়াটি করার কারণে আমি তার আহ্বানে সাড়া দিয়েছি, ইউনুস আলাইহিস সালামের আহ্বানে আল্লাহ সাড়া দিয়েছেন, ওয়ানাজাইনাহু মিনাল গাম, তাকে পেরেশানি থেকে আমি মুক্ত করেছি। তাহলে এই দোয়ার মাধ্যমে আমরা বিপদ এবং পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারি, কোরআনেই আছে এটার অর্থটা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নেই, তুমি পবিত্র। ইন্নি কুনতু মিনাল যালিমিন, আমি অত্যাচারী, নিজের উপর আমি ভুল করেছি। এটার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া এবং নিজের দোষ স্বীকার করা, এটা একটা দোয়া, আপনি এটা পড়তে পারেন বেশি করে। আর হাদিসেও দোয়া আছে যেটার কথা আমরা আগেও বলেছি, যে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু আল-আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল করিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বুল আরশিল করিম, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা বিপদকে দূর করেন। অনেক দোয়া আছে, আপনি হিসনুল মুসলিমে আরও কিছু দোয়া পাবেন, হয়তো আমি সব বললে আপনার মনে থাকবে না বা আপনার পক্ষে মুখস্থ করা সম্ভব হবে না। তো এই দোয়াগুলো যেটা আপনার সহজ সেটা পড়বেন, অথবা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহকে ডাকবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রহমাতিকা আস্তাগিস, আল্লাহ আপনার সহায় হন। ধন্যবাদ, আমিন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি, বোন আপনি বলেন। জি আমার একটা প্রশ্ন ছিল, জিহার এর আর কি যে মানে তা আর কি ইসলামে আর কি কোরআনে যে এসছে, এটা যদি একটু আমাকে এক্সপ্লেন করে বলতেন তাহলে খুব ভালো হতো। তো মানে এখানে বলা হচ্ছে যে এটা কাইন্ড অফ ডিভোর্স, বাট কোন হাজবেন্ড যদি কোন ওয়াইফকে বলে যে তুমি মানে কোন চেহারার সাথে তুলনা করে যে তুমি তোমার মায়ের মতো দেখতে, বা এটাও কি জিহার হয় নাকি একটু যদি এক্সপ্লেন করে বলতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে জি, এটি হচ্ছে কোরআনে কারিমের সূরা মুজাদালা, একটি সূরা নাজিল হয়েছে। সাধারণত এরকম আরবদের মধ্যে নিয়ম ছিল, যখন তার স্ত্রীকে হারাম করার উদ্দেশ্য হয় যে স্ত্রীকে আর স্ত্রী হিসেবে তিনি রাখবেন না, তাকে চিরস্থায়ীভাবে হারাম করে নেবেন তার জন্য, তখন এরকম বলতো যে তুমি আমার জন্য আমার মায়ের মতো, তুমি আমার জন্য আমার মায়ের মতো। অর্থাৎ মা যেমন হারাম মহরম এবং স্থায়ীভাবে হারাম, তো জিহারের মাধ্যমে এটাকে বলা হয় জিহার। অথবা তোমার পিঠটি আমার জন্য আমার মায়ের মতো, এটা না যে তোমার চেহারাটা দেখতে আমার মায়ের চেহারার মতো, এরকম বললে কোনো অসুবিধা নেই। এটা তো হচ্ছে একটা কথার কথা, মানুষ বলে যে তোমার চুলগুলো আমার মায়ের চুলের মতো দেখতে, সেটা অন্য ব্যাপার। কিন্তু কেউ যদি এইভাবে বলে যে তুমি আমার জন্য আমার মায়ের মতো, তোমার পিঠটি আমার জন্য আমার মায়ের মতো, আমার মায়ের মতো, অর্থাৎ মায়ের মতো বলতে এটাই বোঝানো হয় যে মা যেন যেমন হারাম তেমনি হয় তুমি হারাম। তো একজন মহিলা এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আমাকে এরকম বলেছে, এখন আমি কী করবো? আল্লাহ নবী বলছে, আমি জানি না, তুমি অপেক্ষা করো, আল্লাহ যদি কোনো বিধান নাজিল করে তারপরে আমি তোমাকে বলতে পারবো। তো মহিলাটি বারবার এসে আল্লাহ নবীকে বিরক্ত করতো যে কী ব্যাপার, আমি কী করবো? তখন আল্লাহ তাআলা সূরা মুজাদালা নাজিল করলেন, লাকদ সামি আল্লাহু কৌলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। ওই মহিলার কথা আল্লাহ শুনেছেন যিনি আপনার কাছে এসে অভিযোগ করছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করছে কোনো একটা সমাধানের জন্য, যে কেউ যদি নিজে কোনো স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে হারাম হওয়ার দিক থেকে, তখন তাদের জন্য এটার কাফফারা দিতে হবে, এই কাফফারার মাধ্যমে সেটা হালাল হবে। কাফফারা কি? তখনকার যুগে বাদী বা দাস দাসী ছিল, তাদেরকে আজাদ করা, এই অপশনটি এখন রহিত। দ্বিতীয় অপশনটি হলো 7 জন 60 মিসকিনকে খাবার দেওয়া। তৃতীয় অপশনটি হলো 60 রোজা রাখা ধারাবাহিকভাবে, মাঝখানে কোনো গ্যাপ না করা।
এই অপশনগুলো তাকে আদায় করতে হবে, তারপরেই আবার সেটা হালাল হবে। এটা একটা পানিশমেন্ট, একটা শাস্তি, এবং এটা হচ্ছে রিকম্পেনসেশন যে তিনি মায়ের সাথে তার স্ত্রীকে, শুধু মা নয়, যদি কেউ বলে তুমি আমার জন্য আমার বোনের মতো, এই সেন্সে বললো, বোন যেমন হারাম স্ত্রীও হারাম, এই সেন্স নিয়ে, অথবা তুমি আমার ফুফুর মতো, তুমি তোমাকে আমি আমার ফুফুর মতো বানালাম, তুমি হারাম আমার জন্য, এই জাতীয় কথাগুলোকে জেহার বলা হয়। যখন কেউ জেহার করবে এই তাকে এই রিকম্পেনসেশন বা কাফফারা দিতে হবে। তো আপনি বিস্তারিত আরও যদি জানতে চান তাহলে সুরা আল মুজাদালা 28 নম্বর পারা 28 জুজ প্রথম সুরাটি তাফসির যদি আপনি পড়েন তাহলে বিষয়টি আরও বিস্তারিত জেনে যেতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, এবং জেহার সম্পর্কে আমার মনে হয় আমাদের শোতে এটাই প্রথম প্রশ্ন হয়েছে। জাজাকুমুল্লাহ শেখ, আমরা শেষ করতে হচ্ছে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। যে বিষয়গুলো কথা হয়েছে, বিশেষ করে হজের বিষয়ে আজকে যে আলোচনা হয়েছে, আশা করছি এটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, বিশেষ করে হজের সময়টাতে খুবই উপকারে আসবে, আর যারা হজে যাওয়ার জন্য ভবিষ্যতে আল্লাহ কবুল করবেন তাদের জন্য উপকারে আসবে। আল্লাহ যেন তৌফিক দেন আমাদের সবাইকে, মকবুল হজ নসিব যেন আল্লাহ করেন, এই আল্লাহর কাছে এই প্রার্থনা করে আজকের জীবন জিজ্ঞাসা আমরা এখানে শেষ করছি। ওয়া তৌফিকিল্লাহ বিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।